ফিনল্যান্ড সুইডেনের ন্যাটোতে যোগদানে তুরস্কে সমর্থন বাড়ল মস্কোর মাথা ব্যথা কলম্বিয়ার কারাগারে আগুন অন্তত 51 জনের মৃত্যু ফিলিপাইনে নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসার সংবাদ মাধ্যম বন্ধের নির্দেশ এটি নিউজ দেখছেন দেশের বাইরের খবর আর খবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুনি ইউসুফ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এবার বিস্তারিত রাশিয়ার আপত্তি উপেক্ষা করে ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোতে যোগ দিতে সমর্থনে রাজি হয়েছে তুরস্ক দর কষাকষিতে উভয় পক্ষই সন্তুষ্ট আর মস্কোর মাথা ব্যথা আরও বাড়াতে আরেকবার সফলতা পেল পশ্চিমা সামরিক জোটটি ইউক্রেন যুদ্ধের মাধ্যমে রাশিয়ার আগ্রাসী চরিত্র দেখেছে পশ্চিমারা সেই শঙ্কা ছুঁয়ে গেছে প্রতিবেশীদের মধ্যেও তাই তো পশ্চিমাদের আহ্বান উপেক্ষা করতে পারেনি এতদিন নিরপেক্ষ থাকা ফিনল্যান্ড ও সুইডেন বাধ্য হয়েই ন্যাটোতে যুক্ত হবার সিদ্ধান্ত নেয় দেশ দুটি অন্য সদস্য দেশগুলো সমর্থন দিলেও কঠিন শর্ত দিয়ে বাধা হয়ে দাঁড়ায় তুরস্ক এতে খুশি হয় মিত্র দেশ রাশিয়া তবে চেষ্টা অব্যাহত রাখে ন্যাটো তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ এবং ফিনল্যান্ড ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীরা গলতে শুরু করে সম্পর্কের বরফ স্পেনের মাদ্রিদে ন্যাটো সম্মেলনের মাত্র কয়েক ঘন্টা আগে মঙ্গলবার দীর্ঘ বৈঠকে সমঝোতায় পৌঁছায় তুরস্ক সুইডেন ও ফিনল্যান্ড তিন দেশের যৌথ চুক্তিতে ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দিতে সমর্থনে রাজি হয়েছে তুরস্ক এই সিদ্ধান্তে বাড়ল মস্কোর মাথা ব্যথা আর বাল্টিক সাগর পরিণত হবে ন্যাটোর অবাধ বিচরণ ক্ষেত্রে যা রাশিয়ার নিরাপত্তা হুমকিকে দ্বিগুণ করল চুক্তি অনুসারে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি ও এর সহযোগীদের বিরুদ্ধে লড়াইয়ে তুরস্ককে পূর্ণ সহযোগিতা করবে দেশগুলো সেই সঙ্গে তুরস্কের কাছে অস্ত্র বিক্রির বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়েও সম্মত হয়েছে ফিনল্যান্ড ও সুইডেন আঙ্কারা যাদের হুমকি হিসেবে দেখে তাদের প্রতি দৃষ্টিভঙ্গি কঠোর করার জন্য সুইডিশ ও ফিনিশ আইন সংশোধন করা হবে রাশিয়ার দক্ষিণের দেশ তুরস্ক কৃষ্ণ সাগরে প্রবেশের নিয়ন্ত্রণ তাদের কব্জায় সিরিয়া ইরাক ও ইরানের সঙ্গে রয়েছে সীমান্ত ভূমধ্য সাগরের দীর্ঘ উপকূল এই দেশের ভূখণ্ডে সব মিলিয়ে ন্যাটোর কাছে আলাদা দাম পায় কৌশলগত অবস্থানে থাকা তুরস্ক শাওন মাহফুজ ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সন্ত্রাসী আখ্যা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে নিরাপত্তা পরিষদ থেকে বের করে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি ইউক্রেন ইস্যুতে মঙ্গলবার ডাকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনে এ দাবি তোলেন জেলেনস্কি ইউক্রেনের রুশ হত্যাযজ্ঞ বন্ধে সর্বাত্মক প্রচেষ্টা দিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান তিনি বলেন ইউরোপের অন্যান্য দেশ ও এশিয়ায় রাশিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ড ছড়িয়ে পড়ার আগেই তাদের রুখতে হবে নিরাপত্তা পরিষদের রুশ কূটনীতিক দাবি করেন ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রেমেনচাকের শপিং মলে হামলা চালায়নি রাশিয়া তাদের হামলার লক্ষ্য ছিল রাস্তা তৈরির যন্ত্রপাতি নির্মাণ কারখানা সেখানকার আগুন ছড়িয়ে পড়ে শপিং মলে ক্রেমেনচাকের শপিং মলে রুশ হামলা বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় এ বিশেষ অধিবেশন ডাকে নিরাপত্তা পরিষদ ন্যাটো সম্মেলনে ক্যাফের খাবারের তালিকায় থাকা রাশিয়ান সালাদ নিয়ে হাস্যরস তৈরি হয়েছে ন্যাটো শীর্ষ সম্মেলনে যখন আন্তর্জাতিক কর্মকর্তা ও সাংবাদিকরা জো বাইডেন সহ অন্যান্য বিশ্বনেতাদের জন্য অপেক্ষা করছিলেন তখন সেখানকার রেস্টুরেন্টে মেনুতে থাকা রাশিয়ান সালাদ নিয়ে আলোচনা শুরু হয় রাশিয়া ইউক্রেনের ওপর হামলার কারণে নিরাপত্তা ঝুঁকি হলেও রাশিয়ান খাবারটি মেনুতে থাকায় তা নিয়ে এমন পরিস্থিতির উদ্ভব ঘটে বিখ্যাত শেফ হোসে আন্দ্রেস এই ক্যাফের মেনুটি তৈরি করেছিলেন রাশিয়ান সালাদ কিছুক্ষণের মধ্যে বিক্রিও হয়ে যায় স্পেনের গণমাধ্যম লা সেক্সতাকের সাংবাদিক এনাকি লোপেজ বলেন আমি অবাক হয়েছি ন্যাটো সম্মেলনে রাশিয়ান সালাদ দেখে
কলম্বিয়ার একটি কারাগারে দাঙ্গায় আগুন লেগে অন্তত 51 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও প্রায় 30 জন। নিহতদের সবাই কয়েদি কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। কলম্বিয়ার ন্যাশনাল প্রিজন্স এজেন্সির প্রধান জেনারেল টিটো কাস্টেলানোস জানান, কয়েদিরা কারাগার থেকে পালানোর উদ্দেশ্যে নিজেদের তোষক বালিশে আগুন ধরিয়েছে না অন্য কোনো ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য এটা করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনাকে দুর্ভাগ্যজনক ও বিপর্যয় বলে আখ্যা দেন তিনি। কাস্টেলোনাস জানান, কারাগারটিতে 1,267 জন কয়েদি ছিলেন, যে ব্লকটিতে আগুন লাগে সেখানে কয়েদি ছিলেন 180 জন। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন পর্তুগাল সফররত কলম্বিয়ার বিদায়ী প্রেসিডেন্ট ইভান দুকে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের সান অ্যান্টোনিওতে লরি থেকে 51 জনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় যুক্তরাষ্ট্রের ফৌজদারি অপরাধ আইনের অধীনে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে লরির চালক ও মেক্সিকোর দুই নাগরিককে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওই চালক। সোমবার সান অ্যান্টোনিওর উপকণ্ঠে পার্ক করে রাখা লরি থেকে উদ্ধার করা হয় 39 জন পুরুষ ও 12 নারীর মৃতদেহ। ধারণা করা হচ্ছে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিলেন তারা। প্রচণ্ড গরমে বন্ধ লরির মধ্যে গাদাগাদি করে বসে থাকায় এবং ভিতরে কোনো ধরনের এয়ার কন্ডিশনিং ব্যবস্থা না থাকায় হিট স্ট্রোকে মৃত্যু হয়ে থাকতে পারে তাদের। যারা বেঁচে গেছেন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে ভয়াবহ ও হৃদয় বিদারক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ধরনের ট্র্যাজেডি ভাষায় প্রকাশের ঊর্ধ্বে বলে মন্তব্য করেছেন সান অ্যান্টোনিও মেয়র রন নিরেনবার্গ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির কারণে ভারতের রাজস্থানের উদয়পুরে এক দর্জিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন হামলাকারীরা। ভিডিওতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও হুমকি দেওয়া হয়েছে। ভিডিও দেখে গোস মোহাম্মদ ও রিয়াজ নামের দুই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে দুই ব্যক্তি কানাইয়ালাল নামের এক দর্জিকে দোকানের ভেতর ঢুকে ছুরি দিয়ে হামলা চালান। পুলিশ বলছে হামলাকারীরা ওই দর্জির শিরচ্ছেদ করার চেষ্টা করছিলেন কিন্তু পারেননি। তারা এক পর্যায়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও হুমকি দেন। এ ঘটনাকে কেন্দ্র করে উদয়পুর শহরের বিভিন্ন জায়গায় কারফিউ ঘোষণা করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডকে সন্ত্রাসী হামলা বলে বিবেচনা করা হচ্ছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জেরে বহিষ্কৃত বিজেপির মুখপাত্র নুপুর শর্মাকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছিলেন দর্জি কানাইয়ালাল। ফিলিপাইনের নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসার প্রতিষ্ঠিত অনুসন্ধানী সংবাদভিত্তিক ওয়েবসাইট র্যাপলার বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। মেয়াদ শেষের আগে এই ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রদ্রিগো দুদার্তে। তার অন্যতম সমালোচনাকারী ছিল এই সংবাদ মাধ্যম। শান্তিতে নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে এটি প্রতিষ্ঠা করেছিলেন। বন্ধ ঘোষণার প্রতিক্রিয়ায় র্যাপলার বলেছে তারা এই আদেশের বিরুদ্ধে আদালতে যাবেন। এই প্রক্রিয়া শুরু থেকেই অনেক অনিয়ম থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মারিয়া রেসা বলেছেন সাইটটি বন্ধ করা হবে না। প্রথম 2018 সালে র্যাপলারের বিরুদ্ধে বন্ধের আদেশটি দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা। বলা হয়েছিল কোম্পানিটি নিজেকে নিয়ন্ত্রণের ক্ষমতা একটি বিদেশি সংস্থার কাছে বিক্রি করে দিয়েছে। এর মধ্য দিয়ে ফিলিপাইনের সংবাদ মাধ্যমে বিদেশি মালিকানা সংক্রান্ত যে বিধিনিষেধ আছে তার লঙ্ঘন হয়েছে। তখন থেকেই এই আদেশের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে র্যাপলার। এবার করোনা প্রসঙ্গ। করোনায় বিশ্বব্যাপী দৈনিক মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। গত একদিনে 1,326 জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন 688,426 জন। এ নিয়ে মোট মৃত্যু ছড়িয়েছে 63,53,000-এর বেশি। শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে 55,05,77,406 জনে। গত 24 ঘন্টায় বিশ্বের সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। দৈনিক প্রাণহানির তালিকা শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। ফ্রান্সে সংক্রমিত হয়েছেন 147,248 জন এবং মারা গেছেন 37 জন। ব্রাজিলে 24 ঘন্টায় মারা গেছেন 294 জন এবং সংক্রমিত 70,166 জন। যুক্তরাষ্ট্রে একদিনে সংক্রমিত 78,448 জন এবং মারা গেছেন 268 জন। যুক্তরাজ্যে 117, রাশিয়ায় 59, তাইওয়ানে 103, ইতালিতে 69, কানাডায় 8, অস্ট্রেলিয়ায় 74, থাইল্যান্ডে 13, চিলিতে 14, স্পেনে 26, পর্তুগালে 21, গ্রিসে 16, নিউজিল্যান্ডে 16 জনের মৃত্যু হয়েছে। উত্তর কোরিয়ায় নতুন সংক্রমিত 6,710 জন এবং দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন 73 জন। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আলোচনা থাকছে। সিরিয়া যুদ্ধের প্রথম 10 বছরে 3,00,000-এর বেশি মানুষের মৃত্যু।
প্রায় 150 বছরের মধ্যে ভয়াবহ তাপদাহের কবলে জাপান। বিরতির পর আরো একবার আমন্ত্রণ অ্যারন দ্য ওয়ার্ল্ডে। সিরিয়া যুদ্ধের প্রথম 10 বছরে মারা গেছেন 3 লাখের বেশি বেসামরিক নাগরিক। মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘ মানবাধিকার পরিষদের এক প্রতিবেদনে এই কথা বলা হয়। এতে দাবি করা হয়, সিরিয়ার যুদ্ধে 2011 সালের 1 মার্চ থেকে 2021 সালের 31 মার্চ পর্যন্ত 3,06,887 জনের মৃত্যু হয়েছে। প্রতিবেদনের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার মিশেল ব্যাসলেট বলেন, এটি শুধু একটি সংখ্যা নয়, 3 লাখের বেশি বেসামরিক নাগরিকের মৃত্যুর দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছে তাদের পরিবার ও জনগোষ্ঠীর উপর। এছাড়া নাম, মৃত্যুর দিন ও স্থান উল্লেখ করে 1,43,350 জন বেসামরিক নাগরিকের তালিকাও প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ। অন্যদিকে মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘের আরেক প্রতিবেদনে দাবি করা হয়, গত 18 মাসে সিরিয়ার একটি আশ্রয়কেন্দ্রে হত্যা করা হয়েছে নারী সহ শতাধিক মানুষকে। কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পুলিশের গুলিতে 2 ব্যাংক ডাকাত নিহত হয়েছে। ডাকাতদের সঙ্গে গোলাগুলিতে আহত হয়েছেন আরও 6 পুলিশ কর্মকর্তা। এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান জানান, মঙ্গলবার সকাল 11টা নাগাদ আগ্নেয়াস্ত্র নিয়ে কলম্বিয়া প্রদেশের রাজধানী ভিক্টোরিয়ার সানিচ শহরের ওই ব্যাংকে প্রবেশ করে ডাকাতরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশের উপর গুলি ছুড়লে পাল্টা গুলি চালায় পুলিশ। এতে নিহত হয় 2 ডাকাত, তবে 3 ডাকাতের মধ্যে আরেকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ জানায়, এই ঘটনায় ব্যাংকের কোনো কর্মকর্তা কর্মচারী কিংবা ব্যাংকের ভেতরে থাকা কোনো গ্রাহক আহত হননি। আহত পুলিশ সদস্যদের মধ্যে 3 জনের শরীরে অস্ত্রোপচার চলছে, বাকি 3 জনের আঘাত গুরুতর না হওয়ায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাদের। এর আগে ব্যাংকের বাইরে রাখা ডাকাতদের গাড়িতে বিস্ফোরক পাওয়ায় নিরাপত্তার স্বার্থে আশপাশের ভবন থেকে সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। প্রায় 150 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ তাপদাহের কবলে পড়েছে জাপান। বুধবার টানা 5ম দিনের মতো জাপানের রাজধানী টোকিওর তাপমাত্রা 35 ডিগ্রি ছাড়িয়ে যায়। এতে 1875 সালের জুনে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহের নতুন রেকর্ড তৈরি হয়েছে। এছাড়া টোকিওর উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর ইসিসাকিতে 40.2 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটা জুন মাসে জাপানের রেকর্ড হওয়া সবচেয়ে বেশি তাপমাত্রা। তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্তের ঘটনা বাড়ছে। জরুরি সেবা বিভাগ জানিয়েছে, বুধবার অন্তত 76 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্মকর্তারা বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন। জলবায়ু পরিবর্তনের কারণে এখন তাপদাহ তীব্র এবং আরও বেশি দীর্ঘস্থায়ী হয়ে উঠছে। শিল্পযুগ শুরুর সময় থেকে এখন বিশ্বের তাপমাত্রা ইতিমধ্যেই 1.1 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। শেষ করছি এই আয়োজন, তবে তার আগে এক নজরে আজকের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ফিনল্যান্ড সুইডেনের ন্যাটোতে যোগদানে তুরস্কের সমর্থন বাড়ল, মস্কোর মাথা ব্যথা। কলম্বিয়ার কারাগারে আগুন, অন্তত 51 জনের মৃত্যু। ফিলিপাইনে নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসার সংবাদ মাধ্যম বন্ধের নির্দেশ। সিরিয়া যুদ্ধের প্রথম 10 বছরে 3 লাখের বেশি মানুষের মৃত্যু। প্রায় 150 বছরের মধ্যে ভয়াবহ তাপদাহের কবলে জাপান। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবার দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন STARTSBSAN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।